بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم شمانيت درشق سروتا السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র রমাদান মাস উপলক্ষে মুসলমানেরা যেখানে অন্যান্য অসংখ্য ইবাদত বন্দেগী করে থাকেন এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করেন, মনোযোগী হন, নেকির এটা একটা সুন্দর মৌসুম বলা যায়, যে মৌসুমের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য মাশাআল্লাহ মুসলমানেরা সচেষ্ট থাকেন, সেখানে বেশি সওয়াব লাভের আশায় জাকাত আদায়ের প্রতিও মানুষ মনোযোগী হয়ে থাকেন। তো রমাদান মাসে মুসলমানদের পক্ষ থেকে জাকাত আদায়ের একটা উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে সর্বত্র লক্ষ্য করা যায়। মুসলমানেরা মনে করেন যে সওয়াব বেশি হবে, যদিও মাসআলাগত দিক থেকে রমাদানে হওয়া কোনো জরুরি নয়, কিন্তু এরপরেও সুযোগ রয়েছে বিধায় এটাও একটা ভালো প্রবণতা আমরা মনে করি। আল্লাহ তাআলা সবাইকে যেন জাকাত আদায়ের প্রতি মনোযোগী হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জাকাতের মাসআলাগুলো আমাদের সামনে সুস্পষ্ট নয়, এজন্য জাকাত সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। মনোযোগ সহকারে প্রত্যেকটা পর্ব যদি আপনারা ভালো করে শোনেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা জাকাতের পুরো মাসআলার রূপরেখা সামনে সুস্পষ্ট হবে এবং নিজেরাই নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করে নেওয়া সহজ হবে। আল্লাহ তাআলা যেন এমনভাবে আলোচনাটি উপস্থাপনের তৌফিক দ্বারা ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রথম পর্বে জাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। কোনো কাজ, কোনো আমল ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত এর গুরুত্ব মানুষ অনুধাবন না করতে পারে, ফজিলত অনুধাবন না করতে পারে। এই আমলটা করলে কি সওয়াব পাওয়া যায় আর এটার গুরুত্ব কত বেশি, আর এই কাজটা না করলে আল্লাহর পক্ষ থেকে যদি শাস্তি থাকে তাহলে এই শাস্তি কি, এগুলো সম্পর্কে জানার পরই কেবল প্রত্যেকটা কাজের উপর আমল করার তৌফিক নসিব হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে 500 আয়াত শুধু বিধান সংক্রান্ত দিয়েছেন, কিন্তু 6666 আয়াত বা কমবেশ সংখ্যাটা একেবারে সুনির্ধারিত নয়, আয়াতের সংখ্যার নিয়ে একটু মতভেদ রয়েছে। তো দেখা যায় যে 6000-এরও বেশি আয়াত এই 500 আয়াতের উপর আমল করার জন্য উৎসাহ প্রদানের উদ্দেশ্যে, অথবা আমল না করলে একটা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই জন্য আমরা জরুরি ভিত্তিতে প্রত্যেকটা হুকুমের আগে এর গুরুত্ব, ফজিলত এবং আমল না করলে শাস্তি কি, আল্লাহর অসন্তুষ্টির ধরন কি, সে সম্পর্কে একটু অবগতি আমাদের অর্জন করা জরুরি। জাকাতের বিষয়টিও একইভাবে নেওয়া উচিত। জাকাত আদায় হচ্ছে না, অনেকেই করতে পারছেন না, এর পেছনে মূল কারণ হলো জাকাতের গুরুত্ব, জাকাতের ফজিলত আর জাকাত আদায় না করলে যে ভয়াবহ শাস্তি রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা বেশি একটা নেই। মনে করেন দিলে তো ভালো কথা, না দিতে পারলে তওবা করে নিলাম, এই ধরনের একটা মানসিকতা যেন কাজ করে। এটা অভিজ্ঞতার আলোকে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন সবাইকে এই জাকাতের গুরুত্ব অনুধাবনের তৌফিক দান করেন। ইসলাম 5টি রুকুন এর উপর দাঁড়িয়ে আছে, 5টি ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টি ভিত্তিকে 5 pillars অফ ইসলাম আমরা বলি। ইসলামের 5টি রুকন, ইসলামের 5টি পিলার, ইসলামের 5টি স্তম্ভ। তো এই 5টি স্তম্ভের মধ্যে একটা হলো কালিমা তৈয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা কালিমা শাহাদা, ঈমান যেটাকে আমরা বলি, এটা হলো প্রধান, এটা হলো যেমন মধ্যবর্তী স্তম্ভ যেটা মেইন। আর এই ঈমানের স্তম্ভকে
স্তম্ভের সাথে এই ছাদটাকে ধরে রাখার জন্য চারদিকে আরও চারটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ, নামাজের পরে জাকাত, রোজা, হজ। এই পাঁচটি পিলারের উপর ইসলাম কায়েম রয়েছে। শাহাদাতি আল্লাহ বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান ওয়াল হজ ওয়া যাকাত। তো এই যে পাঁচটি ভিত্তি রয়েছে, কয়েকখানা হাদিসের মধ্যে রয়েছে যে ইসলাম পাঁচটি বুনিয়াদের উপর, পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তি এই পাঁচটি, এর মধ্যে নামাজের পরে জাকাতের গুরুত্ব অপরিসীম। আপনারা কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায়, অসংখ্য তো নয়, অনেক অনেক জায়গায় দেখতে পাবেন আকিমুসসালাহ ওয়া আতুজ্জাকা, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। আকিমুসসালাহ ওয়া আতুজ্জাকা ওয়ারকাউ মাআর রাকিঈন। তো নামাজের সাথে সাথে যেখানে নামাজের হুকুম দেওয়া হচ্ছে, সাথে জাকাতের নির্দেশও দেওয়া হচ্ছে। আদেশসূচক বাক্য দিয়ে একটিমাত্র জায়গায় যদি আল্লাহ তাআলা বলে দিতেন, তাহলে জাকাতের ফরজিয়ত, ফরজ হওয়াটা সুপ্রমাণিত হয়ে যায়। আদেশসূচক কোনো নির্দেশ যদি হয়, তাহলে একটা আমল নেসেসারি হয়ে যায়, আবশ্যকীয় হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এক জায়গায় বললেই তো পারতেন, কিন্তু আর না হলে 32 জায়গায় বলেছেন আকিমুসসালাহ ওয়া আতুজ্জাকা, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। তো এর পিছনে বড় একটা রহস্য রয়েছে, বিরাট একটা মিল রয়েছে। নামাজ হলো আল্লাহর দরবার, আল্লাহর সান্নিধ্যে উপস্থিতি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এই তোহফা উম্মতের জন্য নামাজের নিয়ে এসেছিলেন। তো আল্লাহ তাআলা তার দিদার নসিব করিয়েছিলেন, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন্য হয়েছিলেন। এই যে আল্লাহর সঙ্গে ফেস টু ফেস মুলাকাত, সুবহানাল্লাহ, এই যে সরাসরি সাক্ষাৎ, আল্লাহর দিদার লাভ, আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া, আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করা, সুবহানাল্লাহ, কথাবার্তা বলার মতো সরাসরি সৌভাগ্য, এই এটা হলো মেরাজের মূল প্রতিপাদ্য বিষয়। ওই মেরাজের সফর থেকেই উম্মতের জন্য ডেইলি পাঁচবার আরেকটা মেরাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। যেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু মেরাজের হাদিয়া পাচ্ছেন না, আপনার পুরো উম্মত ডেইলি আমার সঙ্গে পাঁচবার দেখা করতে পারবে, মুলাকাত করতে পারবে, আমার সান্নিধ্য দ্বারা ধন্য হতে পারবে। তাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ আমি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো মেরাজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন লাভ, আর নামাজের মধ্যেও আল্লাহর দরবারে উপস্থিতি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা, এটা নামাজের মূল কথা, সুবহানাল্লাহ। তো শাহি দরবারে মানুষ যখন যায়, তো সে উপকৃত হয়ে যায়। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা খুশু সহকারে নিয়মিত নামাজ আদায় করবে, তারা সফল কাম, দুনিয়ার সফলতাও তাদের পদযুগল চুম্বন করবে, এবং পরকালীন মুক্তি এবং পরকালের সফলতাও, সুবহানাল্লাহ, তাদের ভাগ্যে জুটবে। তো দুনিয়ার সফলতা, আখরাতের সফলতা, সব ধরনের সফলতা মানুষ অর্জন করে নামাজের মাধ্যমে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এখন সাহেব বাদশার দরবারে এসে দেখা করে, সাক্ষাৎ করে, দুনিয়া আখরাতের সফলতা অর্জন করে, বেনিফিটেড হয়ে যখন শাহি দরবার থেকে মানুষ যায়, তখন শাহি দরবারের আশপাশের কিছু খাদিম খুদ্দাম, কিছু চাকর নৌকর, কিছু কাজের মানুষ, কিছু গরিব আশপাশে তাকে, তারা কিন্তু বাদশাহের সঙ্গে দেখা করে ফেরত যাওয়ার পথে বড় বড় মেহমান যখন আসে, তখন তারাও কিছু হাদিয়া চায়। এটা দুনিয়ার রীতি এবং আদাব। এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর যখন ফেরত যাচ্ছিলাম, তখন বাইরে পুলিশম্যান যারা, তারা এখন কিছু টাকা চায়। যে যারা এখানে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসেন, তারা ওই বাইরের গেইটের মধ্যে যারা পুলিশম্যান, তাদেরকে একটু হাদিয়া দিয়ে যায়, যে আমার সাহেবের সঙ্গে দেখা করে ফেরত যাচ্ছ, উপকৃত হয়েই যাচ্ছ অবশ্য, তো আমরাও এর থেকে একটু ভাগ পাই। তো বড় বড় লোকদের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে গেলে কাজের মেয়ে, কাজের ছেলে যারা, তাদেরকে একটু হাদিয়া দিয়ে আসতে হয়, এটা একটা আদাব। তো আল্লাহ তাআলা নামাজের কথা যেখানে হুকুম দিয়েছেন, সেখানে আকিমুসসালার সঙ্গে আতুজ্জাকাত, যাকাত তোমরা আদায় করো, অর্থাৎ শাহী দরবার থেকে আল্লাহ নামাজের মাধ্যমে দুনিয়ার সফলতা, আখরাতের সফলতা সব অর্জন করে নিয়ে যাচ্ছ। এই সফলতা থেকে কিছু অংশ, দুনিয়াবী সফলতার কিছু অংশ, তোমরা আল্লাহর বান্দা, গরিব বান্দাদেরকে তোমরা দিয়ে যাও, সুবহানাল্লাহিল আযীম।
তো এইভাবে নামাজের সঙ্গে জাকাতের হুকুম দেয়া হয়েছে আর এর পেছনে এই হিকমত বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ কত জায়গায় একসঙ্গে হুকুম দেয়া হয়েছে জাকাতের কথা খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহ তাআলা বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লোকজনের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন উসল করুন অর্থাৎ জাকাত উসল করুন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সবার সম্পদ থেকে আপনি জাকাত উসল করুন বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলক এটা একটা আমল আর সরকার যদি ইসলামী সরকার হয় রাষ্ট্র যদি ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী চলে এবং সরকারের উপর যদি সম্পূর্ণরূপে জনগণের আস্থা থাকে তবেই কেবল সরকারের হাতে দেওয়া তুলে দেওয়া এটা ঠিক আছে সম্পূর্ণ যেহেতু বর্তমানে এই ট্যাক্সের টাকা কোথায় যায় কোনো খবর নেই এই জন্য সাধারণ জনগণকে মুসলিম দেশসমূহেও উলামায়ে কেরাম বলেন না আপনারাই আপনাদের জাকাতের টাকাগুলো আদায় করবেন এই পুরো দেশের সব জাকাতের পয়সা যদি সরকারি আমলার হাতে তুলে দেওয়া হয় তাহলে কত টাকা গরিব পর্যন্ত পৌঁছবে আর কত টাকা তাদের পকেটে চলে যাবে এটার কি কোনো ইয়ত্তা আছে এটার তো পরিসংখ্যান আমরা বলতে পারবো না এই জন্য জাকাত সঠিকভাবে আদায় হওয়ার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত এমন কোনো সিস্টেম না থাকে নিজেরাই জাকাত আদায় করবেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্পদ থেকে আপনি জাকাত উসল করুন এই জাকাত দ্বারা তাদের কী ফায়দা হবে কী উপকার লাভ হবে তুতাহহিরুহুম এই জাকাত তাদেরকে পবিত্র করবে তাদের সম্পদকে পাক করবে পবিত্র করবে এবং তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা হবে চরিত্র পরিশুদ্ধ হবে নৈতিক অবক্ষয় থেকে তারা বেঁচে থাকবে তাদের নৈতিকতা তাদের চারিত্রিক জীবন ভালো হয়ে যাবে মানুষের জীবনে লোভ লালসা এটা কেন হয় পুঞ্জীভূত করে রাখার কারণে কক্ষিগত করে রাখার কারণে দান না করার কারণে জাকাত যখন দেবে মানুষ তখন তার মধ্যে হিংসা ধরে চলে যাবে একজনকে আমি যখন টাকা দেবো তার সঙ্গে আমি হিংসা কী করব। হিংসা তো হিংসা করার পর তো মন চায় যে তার কিছুই থাকুক না তার হাতে যা আছে তাও শেষ হয়ে যাক এটা হলো হিংসার অনুভূতি আর যখন আমি দিতে জানবো আর দেয়া যখন অভ্যাস হবে তখন মানুষের চারিত্রিক কলুষতা দূর হবে হিংসা দূর হবে বিদ্বেষ দূর হবে অহংকার দূর হবে বড়ত্ব দূর হবে লোভ লালসা শেষ হয়ে যাবে লোভের দাবি হলো কক্ষিগত করে রাখা পুঞ্জীভূত করে রাখা না দেওয়া কাউকে লোভ যখন দূর হবে তখন লোভের গুণা লালসা লোভ লালসা যখন শেষ হয়ে যাবে তখন আরও কত চারিত্রিক অপরাধ শেষ হয়ে যাবে সমাজ থেকে সুবহানাল্লাহ দান করাটা অন্তত সে জানবে তো এর দ্বারা তাদের চরিত্র পরিশুদ্ধ হয়ে যাবে চারিত্রিক জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে নৈতিক অবক্ষয়ের যে ধস নামছে এটা শেষ হয়ে যাবে এই যে চোরি ডাকাতি এটা দান করা যদি জানতো তাহলে তো সে চোরি করতে কেন যাবে সে তো দিতে যাবে আরও সুবহানাল্লাহ তো এই দান করার অভ্যাস মানুষের মধ্যে গড়ে তোলা খুবই জরুরি না হয় চোরি ডাকাতি সহ যত ধরনের অপরাধ প্রবণতা সেগুলো বাড়তেই থাকবে আর দান করা যদি সে কেউ জেনে যায় তাহলে সে গরিবও কিন্তু কিছুটা একটু দান করার অভ্যাসে অভ্যস্ত হবে সুবহানাল্লাহ এই যে বোনের হক মানুষ দেয় না আত্মীয় স্বজনের প্রাপ্য হক মানুষ দেয় না আর হারামখোরি করে এর পেছনে লোভ লালসাই সবচেয়ে বড় দায়ী তো খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম এই সাদাকা খেরাতের দ্বারা তারা পাক পবিত্র হবে সম্পদ পবিত্র হবে বাকি সম্পদ না পাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় যদি এই সম্পদ থেকে জাকাত পরিপূর্ণরূপে আদায় না করা হয় এবং চরিত্র নষ্ট হয়ে যায় খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আর এরপর তাদের জন্য আপনি রাহমতের দোয়া করুন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার উপকরণ সুবহানাল্লাহ তো যারা যাকাত দেবেন সাদাকা খেরাত করবেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়ে যাবেন আর এই দোয়ার দ্বারা সান্ত্বনার উপকরণ যে হবে এটা কোরআন শরীফ আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহু আকবার কারণ এটার মধ্যে জামানার কোনো তাখসিস নেই একটা বিশেষ যুগের লোকজন পর্যন্ত যে এই এই দোয়াটা সীমাবদ্ধ এমন কোনো সীমাবদ্ধতা নেই এই দোয়ার মধ্যে ব্যাপকতা আমি মনে করি রয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা রয়েছে যে যে মাল থেকে যাকাত আদায় করা হয় না হাদিসের মধ্যে রয়েছে ইল্লা আহলাকাতহু তো যদি যাকাতের কিছু অংশ কারো সম্পদে রয়ে যায়
মা নাকাসাত মিন মাল ইন সাদাকা, যদি যদি কোনো কারো সম্পদ থেকে যাকাত পরিপূর্ণরূপে আদায় না করা হয়, ইল্লা আহলাকাত হো, হাদিসের মধ্যে আল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাকাতের অংশ যদি রয়ে যায়, পরিপূর্ণরূপে যদি যাকাত আদায় না করা হয়, তাহলে এই বাকি সম্পদকে, বাকি মালকে, এই যাকাতের যে অংশ আমার সম্পদে রয়ে গেছে সেটা ধ্বংস করে দে, বাকি সম্পদকে ধ্বংস করে দে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কি বলছেন সূরা তাওবার মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদদাত ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। সুবহানাল্লাহ। যারা সোনা রূপা কুক্ষিগত করে রাখে, ধনসম্পদ জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, একত্রিত করে রাখে, কুক্ষিগত করে রাখে, জমা করতে জানে খালি, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, অর্থাৎ যাকাত আদায় করে না। যাকাত হলো বাধ্যতামূলক দান, ফরজ দান। দানের অনেকটা পর্যায় আছে, ক্যাটাগরি আছে, কোনোটা অপশনাল, কোনোটা ফরজ আবশ্যকীয়। তো যাকাত হলো আবশ্যকীয় দান। আর এই আয়াত সম্পর্কে হাদিসের মধ্যে ক্লিয়ার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা যাকাত সম্পর্কে। যারা সোনা রূপা ধন সম্পদ কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, দান করে না, অর্থাৎ যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে একটা মর্মন্তুদ শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। নাউযু বিল্লাহি মিন যালিক, বেদনাদায়ক শাস্তির, ভয়ঙ্কর শাস্তির, ভয়াবহ শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। শাস্তির কি আবার সুসংবাদ হয়? গুড নিউজ হয় না ব্যাড নিউজ হয়? অবশ্যই ব্যাড নিউজ হয়, কিন্তু যেখানে শাস্তির স্থলে সুসংবাদের শব্দ উচ্চারণ করা হয়, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বেশি অসন্তুষ্টি প্রকাশের জন্য এমনটা করা হয়। যদি কোনো বাবা বলে ছেলে সম্পর্কে, স্ত্রীর কাছে বলে যায় যে সাহেবজাদা যখন আসবেন, উনি সারাদিন থেকে বাসায় নেই, কোন জায়গায় ঘোরাতে চলে গেছেন, তাহলে ওনাকে সুসংবাদ জানিয়ে দিও, গুড নিউজ আছে ওনার জন্য, আমি খুব ভালো করে খবর নেব, ভালো করে খবর নেব। এই ভাষায় যদি বলে, তাহলে বাধ্য সন্তান যদি হয়, তাহলে সে ক্যাম্পে উঠবে যে আমার আব্বা অনেক বেশি অসন্তুষ্ট। শুধু যদি বাবা এই খবর দিতেন যে ও যদি না আসে তাহলে আমি তাকে শাস্তি দেব, কিন্তু যদি বলে যে ওর জন্য গুড নিউজ আছে, সুসংবাদ আছে, আমি খবর নেব, তো এর দ্বারা বেশি অসন্তুষ্টি প্রকাশ পায়। তো আল্লাহ তাআলা কি বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে একটা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ জানিয়ে দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, যে সম্পদ থেকে যাকাত আদায় করা হয়নি, সেই সম্পদকে যেদিন জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জ্বালানো হবে, পোড়ানো হবে, দগ্ধ করা হবে জাহান্নামের আগুনে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এরপরে তার ললাট দেশে, তার কপালে এটাকে, এই সম্পদ দিয়ে দাগ দেওয়া হবে, প্রহার করা হবে, দাগ দেয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্বদেশে সাইডে দাগ দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। সুবহানাল্লাহ, আল ইয়াযু বিল্লাহিল আলিয়িল আযীম। তো এই জাহান্নামে যে সম্পদ থেকে যাকাত আদায় করা হবে না, সেই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করে তা পুড়িয়ে এর দ্বারা দগ্ধ করা হবে, দাগ দেওয়া হবে, কপালে দাগ দেয়া হবে, ললাট দেশে দাগ দেওয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। এরপরে বলা হবে, হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন, যে এটাই সেই সম্পদ যা তুমি নিজের জন্য কুক্ষিগত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, এখন তুমি সেই জমা করে রাখার স্বাদ উপভোগ করো। হাদিসের মধ্যে বলা হয়েছে, এই সম্পদ সাপ হয়ে যাবে কেয়ামত পর্যন্ত, সাপ দংশন করতে থাকবে এবং বলবে, আমি হলাম আনা মালুক আনা কানজুক কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। তো এই ধরনের শাস্তি। এরপর সারা বিশ্বের মধ্যে অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে যাকাত আদায় না করার কারণে, সুষম অর্থ বণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না, গরিব ধনীর মধ্যে পার্থক্য দিন দিন বেড়েই চলছে, অর্থনীতি ধ্বংসের মুখোমুখি এবং অর্থনীতির চাকা সচল নয়, তো এই ধরনের দিনই দুনিয়াবী অসংখ্য ক্ষতি এবং শাস্তি যাকাত আদায় না করলে। আল্লাহ তাআলা যাকাতের গুরুত্ব বুঝার এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন। আজকের পর্ব আমরা শেষ করছি। জরুরি মাসআলা মাসাইল জানা এই জন্য যাকাতের জরুরি, পরবর্তী পর্বগুলো আপনারা অবশ্যই দেখবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।